Y ¿De qué te pasa vale porque yo la soy vida? buena bailarina. তা বাড়ি ঢুকে এসেই দেখছি আমার সোনামা তার দিদুনের কাছে আলতা পড়ছে। আশা করি গাইস আমার সোনামাকে আমি কোথায় নিয়ে এসেছি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমরা ভাবছো যে দিদি ভাই বোন কোথায় ট্রেনে করে যাচ্ছে বা আসছে, কী ব্যাপার বুঝতে পারছো না। তো আমি আজকে সকালেই অফিস চলে গেছিলাম, সকালে অফিস গিয়ে কিছুক্ষণ থেকে আবার অফিস থেকে বাড়ি চলে আসছি, তার একটা কারণ আছে। তো দেখতে থাকো, তোমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই ভালো লাগবে। তো আমি পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি, এইটা এই যে এই স্টেশনটা হচ্ছে কাস্টাপাড়া স্টেশন, আমি কাস্টাপাড়ায় চলে এসেছি। তো এবার যাব বাবার বাড়ি। তো গাইস আমি ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমে অটোতেও চেপে গেছি। তো এবার আমি রওনা দিলাম আমার গন্তব্যস্থল। তো বাড়ি যাওয়ার পথে অটো করে যখন যাচ্ছি একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো এই যে দাদাগুলো দাঁড়িয়ে ছিল এরা হচ্ছে ট্রেনিংয়ের দাদা। তো এই দেখো দুপাশে ঝিল, আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি অটো করে। তো এই যে এই পাশটাতে চাপাল গোপাল ঠাকুরের জাগ্রত একটা মন্দির আছে, খুবই জাগ্রত মন্দিরটা। অবশেষে নেমে গেছি অটো থেকে, নেমে গেলাম, নেমে এবার বাড়ি যাব, বেশি দূর নয়, চলো দেখতে থাকো। একটুখানি এই কয়েকটা বাড়ির পরেই তাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখতে দেখতে ভালো পাচ্ছ লাগবে। না জানি না, তা বাড়ি ঢুকে এসেই দেখছি আমার সোনামা তার দিদুনের কাছে আলতা পড়ছে। এতটা খুব সুন্দর হচ্ছে পড়াটা। তো বাড়িতে ঢুকেই তো দেখলাম যে সোনামা আলতা পড়ছে, তা এবার ওর হাতে পায়ে পুরো আলতা পড়তে হবে। তা তোমরা দেখে হয়তো কিছুটা গেস করতে পারছো যে আলতা কেন পড়ছে বা কিছু। তো বাকিটা নাইবা বললাম, তোমরা সময়ের সাথে সাথে দেখতেই পাবে। তো বিকেলবেলায় তোমাদেরকে একটা ব্লগ দেব, এই ব্লগেই দেখাবো অবশ্যই এই ভিডিওতেই যে কেন আলতা পড়ছে, কি সাজবে, কি বৃত্তান্ত, কিংবা মানে কি ইচ্ছে ওর, সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না কি, সবই তোমাদেরকে বলবো, সবই জানাবো। তো ভিডিওটি তোমাদের দেখতে হবে, তাই জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর এই যে পায়ে হাতে এরকম ভাবে আলতা পড়ে আমার সোনামাকে কেমন লাগছে সেটা বলবে, মানে খুবই ভাল লাগছে। এখানে বলেছে পড়তে, এই ওপরে না এখানে বলেনি? তোমার পাটা একটু দেখাও। হুম, এই পায়েরটা দ্বিধা করে দিয়েছে, আর হাতেরটা বার করে দেবে। না না একটু, তো কিসের জন্য আলতা দিয়ে সাজানো হচ্ছে হাতে পায়ে সেটা দেখার জন্য কি করতে হবে তোমাদেরকে, ভিডিওটি পুরো দেখতে হবে। দাঁড়াও, এখানে হয়নি হাতের, এই যে। তো চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা বলছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরেই। আশা করি গাইস তোমরা দেখে বুঝতেই পারছো আমি আমার সোনামাকে কোথায় নিয়ে এসেছি ওর ইচ্ছে পূরণের জন্য। এই দেখো গাইস আমার পাকা বুড়ি সোনামার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আবার ঢং করছে। এইবার শুরু হলো তার গিন্নিমার রূপটা নেওয়া, তো একের পর এক মেকআপ চাপানো হচ্ছে। তো খুব মজা পাচ্ছে, এনজয় করছে, কারণ ও আমি যখনই পার্লারে আসতাম ও আমাকে বলতো যে মা আমিও একদিন এই পার্লারে এসে শিউলি দিদির কাছে সেজে যাব। তো এই যে মেকআপ করছে যে তারই পার্লার এটা, শিউলি নাম, ও খুব ভালো মেয়ে। আর ওর সাথে যারা আছে আরও তিনজন, এখন আর একজন ছিল, তার বিয়ে হয়ে গেছে, তো সে শ্বশুরবাড়ি চলে গেছে সেই জন্য আর আসে না, কিন্তু ওর পার্লারে যারা আছে তারাও খুব ভালো। আর আমার মেয়ের সাথে ওদের খুব বনে, ও খুব পাকা পাকা কথা বলে। তো ও সাজাচ্ছে আর কন্টিনিউ বক বক করছিল দেখে ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, তবু কিছুক্ষণ ফাঁকে ফাঁকেই কথা বলছে। তো যারা নাকি আমাদের কল্যাণী গয়েশপুর কাঁচড়াপাড়ায় আছো, তারা ওর কল্যাণী স্টেশন থেকে নেমেই একদম তোমার নবরণ সঙ্গে অটো করে নামলেই, কল্যাণী থেকে অটো করে সোজা নবরণ সঙ্গে নামলেই ড্যাজল পার্লার বললেই যে কেউ দেখিয়ে দেবে।
মেকআপ প্রায় শেষের পথেই, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার পাখো বুড়ি। তো ওকে এবার সিঁদুর পড়ানো হবে, এটা নিয়েও খুব হাসাহাসি হয়েছে জানো। ও বলছে আমাকে আবির দিয়ে সিঁদুর পড়াও, সত্যিকারের সিঁদুর পড়াবে না। তো যাই হোক, ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছে দুজনে মিলে, পুরো স্মৃতি ভর্তি করে সুন্দর করে পুরো। এ দেখো কাপড়টাও খুব সুন্দর পরা হয়েছে, দাঁড়ালে বুঝতে পারবে। আর গয়নাগাটিগুলো এখন পরা বাকি আছে, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এবার গয়নাগাটিগুলো পরানো হচ্ছে, সিঁদুরটা পরে কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে কি ছোট বউ গিন্নি। তো আমার তো দেখে খুব ভালোই লাগছিল। তা আমার সোনামার একটা ইচ্ছে ছিল, ও ওই শিউলি দিদির কাছে এসে সাজবে। তো আমি আসলেই ও সবসময় বলতো তুমি আসো মা, তাহলে আমি তোমার সাথে, আমি যখন বড় হব তখন তোমার সাথে গিয়ে আমি ভুরু তুলবো, তারপরে মেকআপ করব। তো যাই হোক, আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর শিউলি খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে ওকে সাজিয়ে সাজিয়েও দিয়েছে। তা আমার মেয়ে ঢুকেই বলছে যে শিউলি দিদি আমি কিন্তু তোমার কাছে সাজবো, যেহেতু আরও দুজন ছিল। তো এবার ওদেরকেও বলছে, বলছে কি যে তোমরাও খুব ভালো সাজাও, কিন্তু আমি শিউলি দিদির কাছেই সাজবো। তা আমরাও দেখছিলাম সাজগোজ। এবার সবই কমপ্লিট হয়ে গেছে, কোমর বিছাটা আর নাকের নথটা ঠিক হচ্ছিল না, ঠিক করছিল। তা ওর কথা শোনার জন্য জবা ওকে বারবার এইটা ওটা জিজ্ঞাসা করছে, তা ও আবার একটু রেগেও যাচ্ছে, এই নিয়ে খুব মজা হচ্ছিল। তা আমার মেয়ে আবার বলছে তোমার ইউটিউব বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে আমাকে কেমন লেগেছে বসে। যে সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, তো গাইজ তোমরা সবাই জানিও কমেন্ট বক্সে কেমন হচ্ছে, আমার তো দেখি খুব মিষ্টি লাগছে। আর থ্যাংক ইউ শিউলি আর তোমার পুরো টিমকে এত সুন্দর করে আমার সোনামাকে সাজানোর জন্য। তো আমার তো দেখে মনে হচ্ছে আগেকার দিনে যে রাজবাড়িতে বধূ থাকতো, বাল্যবিবাহ হতো ওইরকম। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটি ছোট্ট ভিডিও, সবাই দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।